নদীর দখলদারদের তালিকা প্রকাশ হয়েছে অন্তত তিন বছর আগে এই সময়ের মধ্যে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন পাঁচ পাঁচজন চেয়ারম্যান সকল নদীর অভিভাবক হিসেবে উচ্চ আদালতের যুগান্তকারী রায় থাকার পরও কেন সুপারিশ পরামর্শ বা অনুরোধে সীমাবদ্ধ জাতীয় নদী রক্ষা কমিশন বিস্তারিত মনুল ইসলাম মিন্টু রিপোর্টে গত বছরের সেপ্টেম্বর নদীর তালিকা প্রকাশ অনুষ্ঠানে অনেকটা খোলামেলা বক্তব্য রাখেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আর এর কিছুদিন পরই চেয়ারম্যানের পদ হারান অভিভাবক কিন্তু অভিভাবককে হাত পাও কেটে ফেলেছে এটা তো জনগণ জানে না আমি জিও দিয়েছি আমি রিকোয়েস্ট করছি সব জায়গায় না অর্থাৎ নদী রক্ষা কমিশনকে নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন গঠনের পর গত আট বছরে চেয়ারম্যান পদে এসেছেন ছয় জন এই সময় অবশ্য দখলদারদের তালিকা প্রকাশের পাশাপাশি সারা দেশে নদীর সংখ্যা প্রকাশ করে কমিশন তবে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি কেউই আমরা স্পষ্ট মনে করি পরিবেশ অধিদপ্তর এবং নদী কমিশনকে শক্তিশালী কর্তৃপক্ষ করতে না পারার মধ্যে দিয়ে আমরা ঢাক বাংলাদেশের জল এবং বনাঞ্চল উদ্ধার করে সংরক্ষণ করে নিয়ন্ত্রণ করার জায়গায় নির্দিষ্ট করতে পারলাম না আপনার আমার সকলের প্রপার্টি কোন শিল্প প্রতিষ্ঠানের স্বার্থের জন্য কোন হাউজিং কোম্পানি স্বার্থের জন্য সরকারের কোন প্রকল্পের জন্য নদীকে স্যাক্রিফাইস করার কোন সুযোগ নেই জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে সারা দেশে নদী সংখ্যা এক হাজার আটটি আর দখলদার প্রায় সাতান্ন হাজার অবশ্য শিগগিরই দখলদারদের তথ্য হালনাগাদের কথাও জানান নতুন চেয়ারম্যান জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা তথ্য চেয়েছি আরও এবং ওগুলোকে যাচাই বাছাই করছি করার পরে তারপরে আমরা কিছুদিন পরে আমরা হয়তো বলতে পারবো যে এ ধরনের একটাই আছে তারপর এটা কিন্তু পরিবর্তনযোগ্য একটা সংখ্যা তবে নদীরক্ষা কমিশন কেন কাজ করতে পারছে না এমন প্রশ্ন ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে আইনটাকে যদি আমরা সংশোধন আর একটু করতে পারি এটা প্রক্রিয়ার মধ্যে আছে তাহলে আমরা কিছু কিছু নতুন কাজ নতুন ইয়ে আমরা এর সাথে অন্তর্ভুক্ত করতে পারব আমাদের জনবলকে বাড়াতে পারব অন্যান্য আরও কিছু যেগুলো আমাদের প্রতিবন্ধকতা আছে সেগুলো অনেকটা দূর হয়ে যাবে মনিরুল ইসলাম ইন্টু এটিএন নিউজ ढाका विचारणा कर